ভাই আপনারা এবার সবাই বসে পড়ুন, সবার কাছে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। ছোট ভাইজান চলে এসেছে, আমরা ছোট ভাইজানকে বরণ করে নেব, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। আমাদের ছোট ভাইজানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। আমাদের এখানে বিশিষ্ট আম ব্যাপারী জে কে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাইকে ভাই এই জায়গাটা বারবার আমি বলেছি যে বাইরের লোক যারা আছেন এই জায়গাটা খালি করতে হবে। এখানে মিডিয়া পার্সন এবং আমাদের প্রার্থী যারা আছেন তাদের জন্য এই জায়গাটা করা, আপনাদের কাছে অনুরোধ করছি এই জায়গাটা খালি করে দেবেন। ছোট ভাইজানের নির্দেশ, আপনারা ছোট ভাইজানের নির্দেশ মানবেন। জাহাঙ্গীর ভাই জে কে আম ব্যাপারী জাহাঙ্গীর ভাই ছোট ভাইজানকে বরণ করে নিচ্ছেন। ভাই জান ভাই জান চিদাপাত, ভাই জান ভাই জান চাপাত, যাক ভাইজান অনেকটাই ব্যস্ত আছেন, সময় নষ্ট করবেন না, এরপরেই ভাইজান বক্তব্য দেবেন। আমরা ভাইজানকে বক্তব্য দেওয়ার জন্য ভাইজানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা ধীর স্থির ভাবে শুনবেন, কোন রকম মানে কোন রকম ভাবে যেন বিশৃঙ্খলা করবেন না। ভাই আপনারা একটু পিছিয়ে যান, নাদিমিল্লা উপরে চলে আসো। এ নাদিমিল্লাকে উপরে ডেকে নাও, চোমা পড়ে চলে আসো। ওকে উপরে নাও, ওকে করে ডাকো, উপরে ডাকো। ভাই যারা একটু বসে গেলে তার পিছনের লোক দেখতে সুবিধা, একটু বসে যান না ভাই, যারা এর মধ্যে আছে বসে যান একটু। জায়গাটা যে ছোট হয়ে গেছে, আপনারা এত মানুষ চলে আসবেন জায়গাকে ছোট করবেন বুঝতে পারা যায় না। তো দেখ আপনাদের উপস্থিতি আমাদের লড়াইয়ের শক্তি আরো যোগায়, মানুষের জন্য গণতন্ত্র রক্ষার স্বার্থে। এদিকে চলে, এদিকে চলে, মানুষের জন্য গণতন্ত্র রক্ষার স্বার্থে, মানুষের জন্য গণতন্ত্র রক্ষার স্বার্থে যে লড়াই আইএসএফ করছেন, আপনাদের উপস্থিতিতে আমরা আরো শক্তি পাচ্ছি যে আমাদের লড়াইয়ের পথ সঠিক আছে, আপনারা আমাদের পাশে আছেন এই ভরসা করছি। চেয়ারগুলো সরিয়ে দাও, ওখানে বসো, ওখানে বসো, চেয়ারটা পিছিয়ে দাও একটু। যাই আমার আসার কথা ছিল 5:30 নাকি কোটায়, কিন্তু পরিস্থিতি এত প্রোগ্রাম একটা একটা র্যালি এক্সট্রা করিয়ে নিয়েছে, সেই জন্য আমি একটু লেটে এসেছি, আমি দুঃখিত। তারপরে আপনারা যে এতক্ষণ ধরে এত সময় ধরে কার মোবাইল পড়ে গেছে ভাই, এত সময় ধরে আমার জন্য বা আমাদের বক্তব্য শুনছিলেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়ার বন্ধু যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনের বন্ধুদের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে, প্রশাসন বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চায়েতের আগামী 8 তারিখে, 8 তারিখে এখানে যারা আচ্ছা এই পঞ্চায়েতে যারা আমরা উপস্থিত হয়েছি, তো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আগামী 8 তারিখে শাসকের অত্যাচারের হাত থেকে নিরাশন পেতে, শাসকের অপশাসনকে অবসান ঘটানোর জন্য এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত জনগণের আদর্শ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এখানে আমরা উপস্থিত হয়েছি, তাই তো নাকি ভাই? তো আমি আপনাদেরকে বেশ কয়েকটা কথা বলবো, রাত হয়েছে খুব বেশি বলবো না, তবে কিছু কথা তো অবশ্যই বলতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের যাদেরকে প্রার্থী করেছি তাদের আমরা কিভাবে রাখবো, তারা জনগণের সাথে কেমন ভাবে মিশবে, জনগণকে তারা কি সার্ভিস দেবে, কেমন টাইপের সার্ভিস দেবে, এই প্রশ্ন থেকে যায়। সর্বপ্রথম হচ্ছে আমাদের যারা প্রার্থী হয়েছেন তাদের অস্থাবর স্থাবর টোটাল যে সম্পত্তি তার হিসাব আমরা আমাদের রাজ্য কমিটিতে রেখে দিয়েছি। কেন রেখেছি, রাখার দরকার কেন প্রয়োজন বোধ করেছি, আমরা তো দেখেছি 2018 সালের আগে শাসকের যিনি মেম্বার তখনও হননি, জাস্ট হয়েছেন, ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, বাইকও ছিল না, আজকে তার 5 বছর যখন হয়ে যাচ্ছে বা 1 বছর পার করার পরে লরির মালিক, চার চাকার মালিক, আমবাগানের মালিক,
ফ্ল্যাটের মালিক বড় বাড়ি বানিয়ে নিয়েছে। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, একটা পঞ্চায়েতের মেম্বার মাস গেলে সাম্মানিক ভাতা 3,000 টাকা করে পায়, একটা প্রধান মাস গেলে সাম্মানিক ভাতা 5,000 টাকা পায়। তাহলে প্রধানের এক বছরের সাম্মানিক ভাতা কত? 60,000 টাকা। একজনের মেম্বারের এক বছরে 36,000 টাকা। সে 36,000 টাকাকে কি কৌশলে একটা স্কর্পিও কিনে নিচ্ছে আমাদের একটু ভাবতে হবে। কোথা থেকে কিনছে? আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, জানিয়ে দিচ্ছি। একটা পঞ্চায়েতে এক বছরে 5 থেকে 10 কোটি টাকা উন্নয়নের জন্য আসে। তাহলে 5 বছরে কত টাকা আসে? 25 থেকে 50 কোটি টাকা উন্নয়নের জন্য আসে। সেটা যদি যথাযথভাবে যথাযথ জায়গায় খরচ করত, তাহলে ও কি আর স্কর্পিওর মালিক হতে পারত? আপনাদের ট্যাক্সের টাকা আপনাদেরই প্রকল্পে ঘুরে আসছে, আপনাদেরই ট্যাক্সের টাকা আপনাদেরই প্রকল্পে ঘুরে আসছে। মধ্যখানে ওরা কাটমানি খেয়ে যেটা উন্নয়ন করার দরকার সেটা উন্নয়ন না করে নিজেদের পকেটের উন্নয়ন করছে, নিজেদের পরিবারের উন্নয়ন করছে। তাই আপনাদেরকে আমরা অল্টারনেটিভ সমাজ ব্যবস্থা উপহার দেব। আমাদের যারা প্রার্থী হবে তার টোটাল সম্পত্তির হিসাব আমরা রাজ্য অফিসে রেখে দিয়েছি, আর আমরা আপনাদের দ্বারে পাঠাচ্ছি ভোট চাইতে। আপনারা ভোট দিলে এ তখন জনপ্রতিনিধি হয়ে যাবে, তখন সে আইএসএফ এর একার থাকবে না বা বামেদের কাজ থাকবে না, সে কার হয়ে যাবে? জনগণের হয়ে যাবে। তার নির্বাচনী ক্ষেত্রে তার কাজ কি হবে? প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে তার এখতিয়ারে যে পরিষেবা আছে সেটা প্রদান করা, এটা কাজ। আর উন্নয়নের বিষয়গুলো সেটাকে বাস্তবায়ন করা। এবার আমরা দেখব জনপ্রতিনিধি প্রতি বছরের হিসাব আমরা নেব, আমাদের অডিট আমরা প্রতি বছরে চাইবো রাজ্য অফিসে। কেন চাইবো আমি দেখবো। আমরা হয়তো উদাহরণের জন্য বলছি, 10 লাখ টাকা দেখালো অস্থাবর স্থাবর সম্পত্তির মালিক 10 লাখ টাকা মালিক, এক বছর পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছে বা জেলা পরিষদের মেম্বার হয়েছে বা গ্রাম সভার মেম্বার হয়েছে, আমি হিসাব চাইছি তার টোটাল সম্পত্তি কত, দেখলাম 20 লাখ টাকা হয়ে গেছে। তাহলে এক বছরে কত টাকা ইনকাম করেছে? 10 লাখ টাকা। সারা জীবন 10 লাখ টাকা ইনকাম করেছে আর এক বছরে মেম্বার হয়েই 10 লাখ টাকা ইনকাম। তো আমরা তাকে জানতে চাইবো, শো কাজ করবো যে তুমি 10 লাখ টাকা যে এক বছর ইনকাম করেছো, সোর্স অফ ইনকাম দেখাও, কোন পন্থায় 10 লাখ টাকা ইনকাম করেছো। যদি বৈধ পন্থা হয়, এ ব্যবসা করেছে বাণিজ্য করেছে, ব্যবসা বাণিজ্য আপডাউন হতেই পারে, ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছে 10 লাখ টাকা ইনকাম করেছে, ভালো, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। আর যদি দেখি তুমি আইএসএফ এর ঝান্ডাকে সামনে নিয়ে লোকের ভোট নিয়েছো, আইএসএফ এর ভাইজানদেরকে বিশ্বাস করে লোকে ভোট দিয়েছে, আইএসএফ কে বিশ্বাস করে মানুষ ভোট দিয়েছে, এই বিশ্বাসের সুযোগ নিয়ে জেতার পরে মানুষের তুমি প্রকল্পের নামে যে টাকাগুলো আসছে তুমি লুটপাট করে 10 লাখ টাকা কামিয়েছো, তোমার জায়গা কিন্তু পার্টি আমাদের আইএসএফ পার্টিতে নয়, তোমাকে আমরা পার্টি থেকে বহিষ্কার করব। শুধু কি বহিষ্কার করব তা নয়, বহিষ্কার করার সাথে সাথে আমরা আইনের দ্বারস্থ হব। লোকাল যে থানা, আপনাদের থানার নাম কি? মাটিয়া থানার বড় বাবুর কাছে চিঠি লিখবো যে অবিলম্বে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন, এই মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের উন্নয়নের টাকা থেকে এ লুটপাট করে এ নিজে আত্মসাৎ করেছে, এর বাইরে থাকার যোগ্য নয়, একে জেলের মধ্যে রাখুন। তা বড় বাবুর নামে আমরা একটা চিঠি করব, এর নামে অভিযোগ করে বড় বাবুকে অ্যাড্রেস করে আমরা করব। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা ইডি দ্বারস্থ হব, ইডি কে বলবো তদন্ত করতে। আমরা কোনো গরু পাচারকারীকে, বালিচোরকে, কয়লাচোরকে, চাকরি চোরকে, আবাস যোজনা থেকে দুর্নীতি করে টাকা নিয়েছে তার চোরকে, 100 দিনের কাজে ঘোটালা করেছে তাকে, বা বিভিন্ন স্ক্যামের সাথে যারা যুক্ত তাদেরকে অন্যরা যেমন বীর বলে সম্বোধন করে, আমরা আইএসএফ তাকে বীর বলে সম্বোধন করব না। যার যে জায়গা থাকার দরকার আমরা তাকে সেই জায়গায় পাঠিয়ে দেব, এই দায়িত্ব আমরা নিচ্ছি। এটা নিলে সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। এটা তৃণমূল কংগ্রেস জোর গলায় বলতে পারবে তো? আমি তৃণমূল কংগ্রেসের ছোটখাটো নেতাকে বলছি না, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যদি বলে তার দলে যে দুর্নীতি করবে তাকে জেলের মধ্যে পাঠিয়ে দেবো, তৃণমূল দলটার জেলের বাইরে থাকবে? কোথায় থাকবে দলটা? হ্যাঁ, তবে হ্যাঁ, গুটি কয়েক থাকবে, গুটি কয়েক আছে, ভালো আছে তৃণমূলের মধ্যে এখনো, তাদেরকে এখন রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে দিচ্ছে সাইড লাইন। ও তোদের লাগবে না, তুই সাইড লাইনে চলে যা, ভালো, এখন যে যত তোলা তুলতে পারবে সে তত আগে চলে এসছে। প্রমোটার গুন্ডা মস্তান অশিক্ষিত মাতাল আতাল যারা পাড়ার বয়স্ক লোকেদেরকে, বয়স্ক লোকেদেরকে তার সম্মান দেয় না, বয়স্ক লোকেরা শিক্ষিত মানুষরা লজ্জা তাদের সাথে সামনে কথা বলতে পারে না, ভুলটাকে ধরিয়ে দিতে পারে না, ভুলটা ধরালে খিস্তি খেয়োর করবে, এই তো তাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে। তো মার্জিত শিক্ষিত ভদ্র ছেলের হাতে দায়িত্ব এরা দিচ্ছে না, যারা সমাজকে নিয়ে চলবে, সমাজকে নিয়ে চলবে তাদের হাতে দায়িত্ব তুলে দেবার চেষ্টা করছে না, যদিও যেগুলো আছে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে।
তাই আমরা মমতা ব্যানার্জি মহাশয় বলতে পারবে তো তার দলে যদি কেউ দুর্নীতি করে জেলে দেব। ধরুন আমি ভূতের কথা বলছি, মাঠ এখানে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস একটা ভূতে বিগত দিনে তো জিতেছিল, কিভাবে ভোট হয়েছে সবাই আমরা জানি, সে বিষয়ে যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস একজন কাউকে বললো যে কোন একটা মেম্বার দুর্নীতির সাথে যুক্ত, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে স্টেপ নিতে চাই, সে কিন্তু আমরা বলবো না, আমরা তো পরে বলবো, তার আগে কি সে বলে উঠবে কি জানেন? কলকাতা রাজপথে যেমন SLST প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে SSC থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা রাজপথে বিভিন্ন সময় আন্দোলন করছে, ইভেন সরকারি কর্মচারীরাও কলকাতায় আন্দোলন করছে, তাদের দিয়ে পাচ্ছে না। আমরা এই মঞ্চ থেকে দাবি তুলি বা বিভিন্ন সময় দাবিও তুলেছি অবিলম্বে সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য ডিএটা বুঝিয়ে দিতে হবে। কিন্তু ওখানে আর একটা দল আন্দোলন করছে, কারা? গ্রুপ ডি। তারা কারা? মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, শিক্ষা দপ্তর, SSC MSC বাদ দেন, ওটা তো অন্য অন্য দপ্তর, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে গ্রুপ ডিটা পড়ে। ওখানে ছেলেমেয়েরা আন্দোলন করছে, কি অভিযোগ তুলে আমি সেখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে ওই দপ্তরে যে নিয়োগ হয়েছে সেটা দুর্নীতি হয়েছে, যারা মেধাযুক্ত তাদেরকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে যারা অযোগ্য তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ধরুন মুখ্যমন্ত্রী আপনাদের এলাকার বুথের একটা তৃণমূলের মেম্বারকে বলছে, এই তুই দুর্নীতি করছিস, তোকে যে তোকে আমি দল থেকে বহিষ্কার করছি বা জেলে দিচ্ছি, সে তো প্রতি উত্তর দেবে, দিদিমণি আমি তো মেম্বার একটা বুথের সামান্য, আমার তো ছোটখাটো ব্যাপার, আপনার একটা পুরো দপ্তরের নামে অভিযোগ উঠছে, আগে নিজের দপ্তরটা দুর্নীতি মুক্ত করুন তারপরে আমাদের দিকে তাকাবেন, এটাই বলবো তো নাকি? আমরা তো পরে বলবো। তো সুতরাং ওদের কথা এখন প্রচারণায় পা দিলেও চলবে না, 500,000 ইনভেস্ট করে যদি ভোট নিতে যায় সেটাও ফাঁদে ফা দিলে হবে না। আমাদেরকে মনস্থির করতে হবে আগামীর জন্য, ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ, আপনার ছেলের ভবিষ্যতের জন্য। 330 টাকায় যাতে ফর্ম ফিল আপ করে আপনার বাড়ির সন্তানটা চাই যে আপনি ডেলিভার হন। আমের সিজনে দিন আনে দিন খান যারা যে কাজ করেন, যে মাঠে কাজ করেন, যে কোনো কাজ করেন না কেন, একজন বিত্তশালীর বাড়ির ছেলে যদি মেধা থাকে আর একজন ভ্যান চালকের বাড়ির ছেলেও যদি মেধা থাকে, যেন লড়াই করে সে 330 টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পায়, তার ব্যবস্থা যদি আপনারা চান তাহলে আগামী 8 তারিখে খাম চিহ্ন সহ যারা এখানে যাদের আমাদের সাথে যাদের অ্যালায়েন্স হয়েছে তাদেরকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন। তাদেরকে শাসককে শিক্ষা দিতে হবে। শাসক দেখছে একের পর এক দুর্নীতি করে যাচ্ছি, বাহবা তো পেয়ে যাচ্ছি, কই আমাদের বিরুদ্ধে তো লোক কিছু বলছে না, এদেরকে জবাব দিতে হবে, সময় এসেছে। তাই আপনাদের বলবো আগামী 8 তারিখে কোন রকম প্ররোচনায় কোন রকম ফাঁদে পা দেবেন না। হয়তো 500,000 টাকা রাত্রি এসে ভোট কিনতে চাইবে, আপনাদের কাছে অনুরোধ করছি যে আজকে 500,000 টাকা দিয়ে ভোট কিনছে, আগামী দিন আপনার কোনো সার্টিফিকেট দরকার হলে তার কাছে গেলে 500,000 টাকা না দিলে সার্টিফিকেট দেয়, বলুন ভাই কিছু টাকা চাই, সে আজকে ইনভেস্ট করছে কালকে আপনার মাথার উপর দিয়ে টাকা তুলবে, শুধু আপনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য 500,000 টাকা চাইবে না, আপনার দলিল, আপনার পর্চা, আপনার কাছে কনভার্সন আছে বা ভিটের সার্টিফিকেট আছে, পঞ্চায়েত থেকে নর্মস মেনে সব আপনি কাগজপত্র রেডি করে আপনি বাড়ি করতে চাইছেন, আপনার বাড়ির সামনে সে দাঁড়িয়ে যাচ্ছে, 10,000 টাকা না দিলে বাড়ি করতে দেবো না, ভুল বলছি নাকি ভাই? এদের হাত থেকে মুক্তি পাবেন কি করে? এদের হাত থেকে মুক্তি পেতে গেলে আগামী 8 তারিখ খাম চিহ্ন সহ যে চিহ্ন সাথে আমাদের অ্যালায়েন্স হয়েছে জেলাতে সমিতিতে পঞ্চায়েতে তাদের হাতে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এবং এই সমস্ত তোলাবাজ জোচ্চোর দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জনবিচ্ছিন্ন করে দিন, এরা আগামী দিনে আপনার বাড়ির সামনে এসে দাঁড়াতে পারবে না। আপনারা ভোট ভোটে জিতছে বলেই দাঁড়াতে পারছে, ভোট না দিলে দাঁড়াতে পারবে না, তো আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কি করবেন। আমাদের পার থেকে যদি আপনারা জেতান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভোটের সময় যেমন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছে, তো কিন্তু সবাই ভোটের সময় দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাই, মামা খালা জ্যাঠা মাসি পিসি চাচা দাদু যা বলবার হয় বলে নেবে, আর এখন যারা ক্ষমতার স্বার্থ পেয়েছে, যারা ওই কাটমানি খাচ্ছে, যারা বিধবা ভাতা থেকে তুলে খাচ্ছে, তাদেরকে যদি বলে ওই আমাকে এবার বাপ বল তাহলে ভোটটা দেবো, ও দুবার বাপ বলবে, তুমি আমার বাপ, তুমি আমার বাপ, ভোটটা তুমি দাও, কারণ জানে ও সাড়ে চার বছর একে আমাকে বাপ বলাবো, এখন যে সম্মান দিচ্ছে ভোটটা মিটে গেলে সে সম্মান দেবে, তাই তো বলুন? এখন কত ভালোবাসা উতলে উঠছে, ওরে বাবা ভালোবাসা রাখার জায়গা নাই, আর ভোটটা মিটে গেলে এর কাছ থেকে সার্টিফিকেট নিতে যাবেন 3-4 দিন খবর পাবেন না, সবাই নয় তবে ম্যাক্সিমাম, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম এদের এইটা এই রোগ,
তারপরে 500,000 টাকা না দিলে সার্টিফিকেট দেবে না। আপনারা যদি আমাদের প্রার্থীদেরকে জেতান, এখন যেমন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছে, ভোট মিটে যাওয়ার পরে আপনারা তাদেরকে জিতালে আপনারা ফোন করবেন আপনাদের মেম্বারকে, মেম্বার আপনাদের বাড়িতে গিয়ে ইনার এখতিয়ারের মধ্যে যে পরিষেবাগুলো আছে দুয়ারে গিয়ে 5 পয়সা না নিয়ে সেই পরিষেবা দিয়ে আসবে। এবার আপনারা ডিসাইড করুন কাকে জিতাবে। আমরা উন্নয়ন কিভাবে করব? ওই অঞ্চল অফিসে বসে এসি রুমে বসে উন্নয়ন হবে না, মেম্বারের বাড়িতে বসে উন্নয়ন হবে না, আমরা গ্রাম সংসদ রাখব। গ্রাম সংসদ রাখব কি জিনিস আমি জাস্ট বোঝানোর জন্য বলছি স্বল্প টাইম। গ্রামের বুথের সমস্ত মানুষকে ডাকা হবে, তারা উপস্থিত থাকবে, সেখানে দাঁড়িয়ে আমরা বলবো। আমি বোঝানোর জন্য উদাহরণের জন্য বলছি, এই বুথে 30 জন বিধবা ভাতা পাবে, 20 জন বার্ধক্য ভাতা পাবে, 50 জন আবাস যোজনার বাড়ি পাবে। এই লিস্ট আপনারা করে দেন। এখন লিস্ট কোথায় হচ্ছে ভাই? প্রধানের বাড়িতে। সেটা প্রধানের বাড়িতে হওয়ার জন্য বা পঞ্চায়েতের এসি অফিসে হওয়ার জন্য লিস্টের মধ্যে অনেক পানি মিশানো থাকছে না ভাই। আবাস যোজনা তার প্রমাণ দিয়ে দিয়েছে, যার পাকা বাড়ি সে বাড়ি পেয়ে গেল, যিনি কাঁচা বাড়ি যার বলার কেউ নাই, যার কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, রাজনীতি দলের সাথে কোনো সম্পর্ক নাই, সে পাচ্ছে না। কিন্তু গরিব মাটার জন্য, বাপটার জন্য আপনাকে আমাকে তো ভাবতে হবে। আমরা আপনাদের হাতে সেই সুযোগ তুলে দেবো, জনগণের হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দেবো। আপনারা লিস্ট তৈরি করবেন, আপনাদেরকে বলে দেবো। উদাহরণের জন্য বলছি, এই বুথে হয়তো 50 জন আবাস যোজনার বাড়ি পাবে, প্রধান উপপ্রধান মেম্বার মাথা মারবে না, তারা চুপচাপ বসে থাকবে। গ্রামের মানুষ 50 জনের লিস্ট তৈরি করে মেম্বারের হাতে দিয়ে দেবে, মেম্বার এই 50 জনকে কিভাবে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া যায় তার জন্য লড়াই করবে। বলুন আপনারা, আপনারা লিস্ট তুলে দেবেন এমন জনসম্মুখে এখানে কোনো কাটমানি হবে, কোনো দুর্নীতি হবে? আপনারা লিস্ট তৈরি করে দেবেন বিধবা ভাতা এই বুথে কার কার পাওয়া দরকার, ওই গরিব মাটার বিধবা ভাতা পাওয়া দরকার, ওর কেউ নেই, ও দিন আনে দিন খায়, ভিক্ষা করে খায়, কিন্তু দেখুন ও বিধবা ভাতা পাচ্ছে না। আর তৃণমূলের বন্ধু ঝান্ডা নিয়ে ঘুরছে, তিনি বিত্তশালী, বাড়ি পাকা বাড়ি, চার চাকা আছে, তার মাকে বিধবা ভাতা দিচ্ছে, এটা অন্যায় হচ্ছে না ভাই? আমরা কার জন্য বিধবা ভাতার ব্যবস্থা করব? যার দরকার প্রয়োজন আছে। আপনারা বলে দেবেন এই বুথে, এই লিস্ট অনুযায়ী 20টা হোক 30টা হোক বুথে যে কোটা থাকে, আপনারা বলে দেবেন এই বুথে এই এই 20 জন কি 30 জন বিধবা ভাতা পাবে। প্রধানের দায়িত্ব থাকবে ওই 20 বা 30 জনকে কিভাবে ভাতা বুঝিয়ে দেওয়া যায়, অন্যথায় মানুষ থাকে জনগণের পঞ্চায়েত, জনগণ দ্বারা পঞ্চায়েত কিভাবে ঘেরাও করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আবার 20 জনের নামকে বার করা যায় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আমরা দেব। আজকে ভোটের আগে পর্যন্ত আপনাদের হাতে ক্ষমতা ওরা রাখে, ভোটটা দেওয়ার পরে আপনাদের হাতে ক্ষমতা কেড়ে নেয়। কিন্তু আমরা শুরু থেকে ভোটের আগে, ভোটের দেওয়ার আগে থেকে 5 বছর পর্যন্ত আপনাদের হাতে ক্ষমতা রাখবো। আমরা যে প্রক্রিয়ায় কাজ করতে চাইছি কোনো দুর্নীতি করতে দেবো না। আপনারা বলুন, আপনাদের এখানে নতুন ঢালাই রাস্তা হচ্ছে, ভালো জিনিস, সহদরকার তো, আরে উন্নয়ন হচ্ছে। বলছে আগে কাদার রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হচ্ছে, ভালো জিনিস। যত দিন যাবে ডেভেলপ হবে, আগামী দিনে কোনো প্রযুক্তি আসলে সেই রাস্তা হবে, তাই তো নাকি ভাই? তারপরে কোনো নতুন প্রযুক্তি আসলে, যারা দীর্ঘমেয়াদী 250 বছরের রাস্তা টিকে থাকে, সেই ধরনের কোনো প্রযুক্তি আসলে সেটা হবে, হতে থাকে, এটা তো করতে হবে। আরে তুমি তো দায়িত্ব নিয়েছো ভালো করার জন্য, তুমি তো মহান কিছু করে ফেলোনি, তুমি দায়িত্ব নিয়েছো ভালো মানুষের ভালো করার জন্য, দায়িত্ব নিয়ে যে চাকরিগুলো বিক্রি করে দিচ্ছ, দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি কয়লা পাচার, কয়লা বালি পাচার করে দিচ্ছে, এর জবাব তোমাকে দিতে হবে। তুমি ঢালাই রাস্তা করেছো, তুমি এ দিয়েছো, লাইট লাগিয়েছো, ভালো কথা, তোমার তো এটা দায়িত্বের মধ্যে পড়ে। তারপরেও বলছি দেখবেন 1-1.5 বছরের মধ্যে ঢালাই রাস্তা ভেঙে যাচ্ছে। আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা ওই আমরা এই এলাকায় আপনার বুথে ঢালাই রাস্তার প্রয়োজন আছে কি, পানীয় জলের সমস্যা কি, লাইটের সমস্যা বা যা, কোথায় পোল করতে হবে, কোথায় লাইট লাগাতে হবে, যা করতে হবে আপনারা বলবেন, এইটা পঞ্চায়েতে প্রস্তাব দেবেন, পঞ্চায়েতে আসবে, এখান থেকে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে তারপরে আবার আপনাদের নিয়ে বসা হবে। আমরা করব কি, একটা কাগজ দাও তো, গ্রাম উন্নয়ন কমিটি, আমাদের ইস্তেহার আছে, ইস্তেহারে দেওয়া আছে, আমরা কি বলেছি গ্রাম উন্নয়ন কমিটি করব। কি ধরনের গ্রাম উন্নয়ন কমিটি হবে? গ্রামের যে কাজ হবে তদারকি করার জন্য একটা কমিটি হবে, সেই কমিটিতে আইএসএফ এর লোক থাকবে, এখানে যারা আমরা অ্যালায়েন্সে আছি তাদের লোক থাকবে, সাধারণ মানুষ থাকবে, এবং এখানকার যারা প্রধান বিরোধী দল হবে তাদেরকেও এই কমিটিতে রাখবো। যদি আমাদের কাজে কিছু ভুল হয় তোমরা দেখিয়ে দাও, মানুষকে আমরা ভালো দিতে চাইছি, একসাথে আমরা কাজ করব। তাদেরকে রাখলে আর চুরি হবে? প্রথম কথা তো জনগণের চোখে পড়ছে,
জনগণ দেখছে, তারপর আবার বিরোধী দলের লোক থাকবে, চুরি করলে তো রেড়ে করে উঠবে, তাহলে কাজে আর কোনো দুর্নীতি হবে? তারপরেও বলছি আমরা কি করব, 100 ফুটের হয়তো একটা রাস্তা ঢালাই হচ্ছে, তো ওই 100 ফুটের রাস্তা ঢালাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 8 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি হয়ে যায়, 8 ফুটের জায়গায় 6 ফুট হচ্ছে না তো ঢালাই, এটা কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে না। তো আমরা পুরো শিডিউল দিয়ে দেব, আমরা কত ফুটের ঢালাই হবে, কত থিকনেস অর্থাৎ গেজ কতটা হবে, কত ইঞ্চির হবে, কোন কোম্পানির কত এমএম রড হবে, কোন কোম্পানির সিমেন্ট হবে, বালি কি হবে, পাথর কি হবে, টোটালটাই আপনাদেরকে জানিয়ে কাজ হবে, কারণ আপনাদের ট্যাক্সের টাকাতেই কিন্তু এই কাজটা হচ্ছে। নওশাদ সিদ্দিকী নিজের গাঁটের টাকা দেবে না, মমতা ব্যানার্জি তার গাঁটের টাকা দেবে না, মোদীবাবুও তার গাঁটের টাকা দেবে না, আপনাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে, আপনাদেরকেই বুঝে নিতে হবে। শুধু আমরা দেখিয়ে দেবো এই কাজগুলো হবে, এই এই রেকর্ডটা মেনটেন করে হবে, এইটা শিডিউল আছে, আপনারা মিলিয়ে নেবেন। তাহলে একটা ঢালাই রাস্তা যখন ভেঙে যাচ্ছে, ভেতরে দেখছে আর রড নেই, বিনা রডে আর ঢালাই করতে পারবে তো? সে ISF হোক আর যাই হোক, যখন মানুষ জেনে যাবে দুর্নীতি করতে পারবে? এই সমাজ ব্যবস্থা আমরা দিতে চাইছি, ওই জন্যই তৃণমূলের বন্ধুদের এত রাগ হয়ে যাচ্ছে। যদি এই সমস্ত জায়গায় এই ধরনের এই যে শুরু হয়ে যায়, বাকি লোকেরা তো সজাগ হবে, তাহলে তাদের করে কামে খাওয়া, কাটমানি খাওয়া, তোলাবাজি করে খাওয়া বন্ধ হয়ে যাবে। ওই জন্য বলছে বিজেপি এসে যায় এসে যাবে, বিজেপির বিরুদ্ধে এরা বেশি কিছু বলছে না, ISF কে এরা যেভাবে সকাল সন্ধ্যে আক্রমণ করছে, তাই মাই মিডিয়ার মাধ্যমে যেমন আক্রমণ করছে, শারীরিকভাবে যে ধরনের আক্রমণের আমরা শিকার হচ্ছি, বা যেভাবে ষড়যন্ত্রের আমরা শিকার হচ্ছি, এর থেকে পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে শাসক ISF এর আইডিওলজিকে ভয় পেয়েছে। শাসক ISF এর আইডিওলজি যদি বাস্তবায়ন করে দিতে পারে, ISF মানুষের সামনে যে মডেলটা এনে দিতে পারে, দিকে দিকে যে চুরি করছে দুর্নীতি করছে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে, নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদেরকে লড়ে যেতে হবে। আমাদের আপনাদের কাছে বলি, আপনারা যদি আমাদেরকে কাজ করার সুযোগ দেন, কাজ করার সুযোগ মানে ভোটের মাধ্যমে, আরে এখানে আমি তো ভেবে পাই না, ভেবে পাচ্ছি না এখনো পর্যন্ত, মানে নমিনেশন পর্ব থেকে শুরু করে যেভাবে অরাজকতা করেছে শাসক, সীমাহীন যে সন্ত্রাস করেছে, নমিনেশন কেন্দ্রে যেতে দেয়নি, নমিনেশন ফর্ম ছিঁড়ে ফেলে দিয়েছে, কোনো সময় টেকনিক্যাল ফল দেখিয়ে নমিনেশনকে ক্যান্সেল করে দিয়েছে, যা এত কিছু যা করেছে কিসের জন্য ভাই? ওনারাও বলছে দেশ সেবা করবো, দেশবাসীর সেবা করবো, আমরাও বলছি দেশ সেবা করবো, দেশবাসীর সেবা করবো, তাহলে অসুবিধে কোথায়? ওনারা তো 12 বছর আছেন ক্ষমতায়, এত প্রকল্প দিয়েছে, কনফিডেন্স নাই মানুষের প্রতি? হ্যাঁ, এত প্রকল্প দিয়েছে, একটা সরকার চলছে 12 বছর ধরে, তারপরেও নমিনেশন কেন্দ্র ঘিরে রাখতে হচ্ছে, মিথ্যা কেস দিয়ে ভয় দেখাতে হচ্ছে কেন ভাই? হ্যাঁ, প্রকল্পের নামে যে নিজেরা আত্মসাৎ করেছে, মানুষ সজাগ হয়েছে, মানুষের সাথে যে খারাপ আচরণ করেছে, মানুষ সজাগ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, শাসকের বিরুদ্ধে ভোট দেব, IBDIB রিপোর্ট পেয়েছে, ওই জন্য যে মানুষ সজাগ হয়ে গেছে, ভোট শাসকের বিরুদ্ধে যাবে, ওই জন্য এরা ভয় পাচ্ছে। আমি মনে করি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি, সুযোগ পেলে করব, অন্যথায় যারা সুযোগ পাবে তাদেরকে ভুলগুলো ধরিয়ে দেব। আমরা বিধানসভা নির্বাচনে লড়াই করেছি, একটা সংযুক্ত মোর্চা থেকে জিতেছি, মানুষ এই বিজেপি TMC-র বাইনারির মধ্যে চলে গিয়েছিল, NRC-CA এর ভয় পেয়ে গিয়েছিল, ওই জন্য ভোট দেয়নি, বা এই পঞ্চায়েতের নির্বাচনে NRC-CA এর কোনো ভয়ের কারণ আছে? দেখুন এখন কিন্তু NRC-CA এর কথা বলেনি তৃণমূল, এই বিজেপিকে ভোট দিও না, NRC-CA হয়ে যাবে, কারণ এখন ওদের এটা জানে, এটা এখন খাবে না পাবলিক, বলেও লাভ হবে না, এখন ISF এর বিরুদ্ধে বলো। আবার লোকসভা নির্বাচন আসবে, CA এর কথা বলবে, জানে ভাই যখনই এটা হচ্ছে NRC-CA হচ্ছে ভোট ধরা একটা কল, ইঁদুর ধরা কল দেখেন না, এই ভোট ধরা একটা কল, এতে আপনারা ভয় পাবেন না। আগে আমাকে সুপ্রিম কোর্টে হারাতে বলবেন, অমিত শাহজিকে NRC-CA এর বিরুদ্ধে কেস করেছি, তারপরে বাংলার দিকে CA এর কথা বল ভাবতে বলবেন, যাক সে প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে এরা তারাও দেশ সেবার কথা বলছে, আমরাও দেশ সেবার কথা বলছি, তাহলে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে কেন, আমাদেরকে মারধর করছে কেন, আমাদের নামে মিথ্যা কেস দিচ্ছে কেন? ওই দেশ সেবার নামে না, জনগণকে সেবা করার নামে নিজের পকেটে সেবা করছে, নিজের পরিবারের সেবা করছে। আর আমরা প্রকৃত দেশ সেবা, দেশবাসী সেবা করতে এসেছি। আমাদের প্রার্থী যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাকে আমরা আইনের দ্বারস্থ, আইনের হাতে তুলে দেব আমরা। তাই ওরা ভয় পাচ্ছে, আমরা আপনারা যদি আমাদের অঞ্চল পরিচালনার দায়িত্ব তুলে দেন, আমরা বেশ কিছু বিষয়ে আমূল পরিবর্তন আনবো, যার মধ্যে আমাদের এখানে ম্যানিফেস্টো আছে, স্বাস্থ্য পরিষেবার আমরা আমূল পরিবর্তন আনবো, শিক্ষানীতি আমরা নতুন পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে চালানো যায়, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা যায় সেটা নিয়ে বলবো, কৃষকের মাসিক আয় কিভাবে বাড়ানো যায়, কৃষিকাজে কি ডেভেলপ করা যায় বৈজ্ঞানিকসম্মতভাবে চাষ করিয়ে সেটা নিয়ে করবো, প্রধানমন্ত্রী যে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে সে কথা বলেছি, সেটা দুর্নীতি মুক্ত করবো,
দূষণ মুক্ত পানীয় জলের ব্যবস্থা, আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করব, অনেক কিছু কথা আছে। এখন স্বল্প সময় শেষে একটা কথা বলি, আমরা এলাকার নিরাপত্তার স্বার্থে, এলাকার পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে, এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতির স্বার্থে যে অঞ্চলগুলো আপনারা আমাদের হাতে তুলে দেবেন সেই সমস্ত অঞ্চলগুলোকে আমরা সিসিটিভি দিয়ে আমি মুড়ে দেব, নিরাপত্তার মধ্যে রাখবো। অনেক বন্ধুরা, তৃণমূলী বন্ধুরা বলবেন, হ্যাঁ এগুলো এগুলো ফাউ কথা বলে চলে গেল, তাদের কাছে ফাউ লাগতে পারে, কারণ তারা এখন তো হিসাব করছে যে এরপরে ক্ষমতায় আসলে ওই রাস্তার ঢালাই রাস্তাটা করে ওখান থেকে কত পার্সেন্ট কাটমানি নেব। ওইটা প্রকল্পের নামে কবরস্থানের পাশে 4-10টা গাছ লাগিয়ে ছবি তুলে 3,30,000 টাকা কিভাবে আত্মসাৎ করব। কবর ছাগলে খেয়েছে বলবে, ওই শ্মশানের ধারে 6টা গাছ লাগিয়ে ছবি তুলে কিভাবে 3,30,000 বা 3,20,000 প্রকল্প কিভাবে আত্মসাৎ করব, সেটা নিয়ে তারা ব্যস্ত আছে। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, সম্ভব সম্ভব একটা অঞ্চল কেন, একটা দেশকে সিসিটিভি দিয়ে ঘিরে রাখা দরকার। ফোন আছে, টাইপ করুন, গুগলে চলে যান, দুবাই দেশ দেখুন, পুরো দুবাই দেশ সিসিটিভি দিয়ে ঘেরা আছে। তাহলে আপনার এই অঞ্চলটা সিসিটিভির বাইরে রাখবো, সিসিটিভির আন্ডারে রাখা যায় না? যদি একটা দেশ, টোটাল দেশ সিসিটিভির আন্ডারে থাকে তাহলে অঞ্চল থাকবে না। অ্যাকচুয়ালি ওরা এটা নিয়ে ভাবে না, ওরা এখন কিছু কিছু লোক আবার দিয়াল প্র্যাকটিস করছে, দিয়াল চোপকে পাল্লানো প্র্যাকটিস করছে। ওদের আগে বিধায়ক দিয়াল টোপকে পালাতে গিয়েছে।